আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে আমি ভালো আছি। আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তোমাদের এটা ছিল, সেটা হচ্ছে পিতামাতা এবং শিক্ষকের প্রতি কর্তব্য। তো আমাদেরকে সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, তিনি আমাদের লালন পালন করছেন, সমস্ত কিছু দেখভাল তিনিই করছেন। তিনি শিক্ষকের মধ্যে জ্ঞান দিয়েছেন শিক্ষা দেওয়ার, তিনি পিতামাতার মধ্যে মমত্ব দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সব কিছু আসলে তারই। এই জন্য সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সবার প্রথমে, একমাত্র আল্লাহর ইবাদত, তার সাথে কারো কোনো শরীক করা যাবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলাই বলেছেন যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, তারাই হচ্ছে আমাদের এই পৃথিবীতে আসার কারণ। তাদের কারণে পৃথিবীতে আমরা আসছি, তারাই আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছেন, আমাদেরকে শিখিয়েছেন অনেক কিছুই, তারাই হচ্ছেন আমাদের প্রথম শিক্ষক। এই দুনিয়াটাকে চিনিয়েছেন তারাই। এর পরবর্তীতে পিতামাতার পরেই যার স্থান, তারা হচ্ছেন আমার, যাদের স্থান তারা হচ্ছেন আমাদের শিক্ষকরা। তারা ধর্মীয়ভাবে হোক, দুনিয়াভাবে হোক, সব কিছু আমাদেরকে শেখাচ্ছেন, দুনিয়া আখিরাত। তাদের মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাত শিখতে পারছি, জানতে পারছি এবং সেই অনুযায়ী কাজ করতে পারছি, আমাদের জীবনকে সুন্দর করতে পারছি। এজন্য আমরা অবশ্যই আল্লাহ তাআলার ইবাদতকে সবচেয়ে আগে প্রাধান্য দেব, তার সাথে কাউকে শরীক করব না। এরপরে পিতামাতার যে হক সেটা আমরা আদায় করব, তাদের সাথে ভালো ব্যবহার করব, তাদের, তারা বৃদ্ধ বয়সে উপনীত হলে একটা উফো বলবো না, তাদের জন্য দোয়া করব আল্লাহর কাছে। এবং পাশাপাশি আমরা শিক্ষকদের জন্য আমরা দোয়া করব, শিক্ষকদের যে মর্যাদা, যে সম্মান, যে হক রয়েছে সেটা আমরা আদায় করব। তো এই আহ্বান জানিয়ে আমি আজকে শুরু করছি আমাদের আজকের ক্লাস। তো আজকে আমরা 16.2 এই পরিমিতি, এই অনুশীলনীটা আমরা রিভিশন দেবো। এর আগে অনুশীলনীর সৃজনশীল করা হয়েছে, আজকে আমরা আরেকটা সৃজনশীল করব। তো আজকে যে সৃজনশীলটা করব সেটা হচ্ছে, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 20 মিটার, জমির ভেতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে, পুকুরের ক্ষেত্রফল জমির ক্ষেত্রফলের 1/3, পুকুরের ক্ষেত্রফল কত বের করতে হবে, পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে ৬ নম্বরে। ৯ নম্বরে, একটি সুষম ষড়ভুজের পরিসীমা, জমির পরিসীমা সমান হলে ষড়ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। তো প্রথমে আমরা ৯ নম্বর সমাধানে আসি। ৯ নম্বর কি বলা আছে, পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করো। তো উদ্দীপক থেকে আমরা তথ্য পাচ্ছি যে পুকুরের ক্ষেত্রফলটা হচ্ছে জমির ক্ষেত্রফলের 1/3। তাহলে আমাদের এখন যেতে হবে জমির ক্ষেত্রফল কত। দেওয়া আছে জমির দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, আর জমির প্রস্থ দেওয়া আছে 20 মিটার। তাহলে অতএব জমির ক্ষেত্রফল 20 এবং 30 গুণ করলে কত হবে, 600 বর্গ মিটার। এটা আমরা পেলাম জমির ক্ষেত্রফল। বের করতে বলছে পুকুরের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল হচ্ছে জমির ক্ষেত্রফলের 1/3, মানে 3 ভাগের 1 ভাগ। অতএব পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল টু 600/3, অর্থাৎ 200 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের ৯ নম্বরের অ্যান্সার। এবার আমরা আসি ৯ নম্বর প্রশ্নে, প্রশ্নের সলভে। ৯ নম্বরে বলা আছে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা যে পার, দুই পাশে যে পার আছে, চারিদিকেই পার আছে, দৈর্ঘ্যের দুই পাশে, প্রস্থের দুই পাশে, অনেকটা চিত্রটা এরকম। এটা তো জমি আর তার ভিতরে আছে পুকুর, এগুলো হচ্ছে পার। এই পারগুলোকে এক্স ধরে আমরা জমির দৈর্ঘ্য থেকে দুই পাশের পারগুলোর এক্স এক্স দুই পাশ থেকে বাদ দিলেই পেয়ে যাব জমির দৈর্ঘ্য প্রস্থ। তো সেটাকে আমরা আবার একটু সমীকরণ নির্ণয় করে এক্সের মান বের করে দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলবো।
তো আমরা প্রথমে বের করি যে ধরি প্রথমে আমরা ধরব ধরি পারের বিস্তার x মিটার তাহলে অতএব পুকুরের দৈর্ঘ্য কত আসবে সেটা আমরা বের করি পুকুরের দৈর্ঘ্য মানে হচ্ছে পার বাদে যেই দৈর্ঘ্যটা আসে পুকুরের দৈর্ঘ্য এটা আসবে হচ্ছে 30 ছিল জমির দৈর্ঘ্য সেখান থেকে 2x পাদ যাবে এখান থেকে এখান পর্যন্ত টোটাল ছিল 30 xx 2x বাদ যাবে এবং পুকুরের প্রস্থ কত আসে 20 -2x মিটার তাহলে অতএব পুকুরের ক্ষেত্রফল হচ্ছে এই দুইটার গুণফল 30 -2x ইনটু 20 -2x এর গুণফল মোট আসবে 600 - 100x প্লাস 4x স্কয়ার এটা গুণ করলে আসবে প্রশ্ন মতে এই 600 - 100x প্লাস 4x স্কয়ার এটা ইকুয়াল টু কত আসবে আমরা ক নম্বরে পেয়েছিলাম পুকুরের ক্ষেত্রফল 200 এটা ইকুয়াল টু হবে 200 সবগুলোকে একপাশে নিয়ে এসে এবং সাজিয়ে লিখি 4x স্কয়ার মাইনাস 100x প্লাস 400 হয়ে যাবে 200 থেকে বাদ দিলে সমান সমান 0 4 দিয়ে যদি ভাগ দিয়ে দিই সবাইকে তাহলে x স্কয়ার মাইনাস 25x প্লাস 100 ইকুয়াল টু 0 100 কে ভাঙলে হবে 5 20 100 5 এবং 20 যোগ করলে হয় 25 তো আমরা একবারে এটা পাবো হচ্ছে x মাইনাস 5 আর হচ্ছে x মাইনাস 20 পেয়ে যাবো একবারে x মাইনাস 5 থেকে আমাদের x এর মান আসে 5 আর x মাইনাস 20 থেকে x এর মান আসে 20 20 গ্রহণযোগ্য হবে না কারণ হচ্ছে প্রস্থই আছে 20 তো প্রস্থের সমান যদি পার হয় তাহলে আর পুকুর থাকে কোথায় এই জন্য এটা গ্রহণযোগ্য হবে না তাহলে 5 হচ্ছে পারের বিস্তার বের করতে বলছে কি পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ পুকুরের দৈর্ঘ্য বলেছিলাম 30 -2x তাহলে এখানে আমরা মান বসালে পেয়ে যাব অতএব পুকুরের দৈর্ঘ্য হবে 30 -2x মানে 5 দ্বিগুণ 10 ইকুয়াল টু 20 মিটার এবং পুকুরের প্রস্থ হয়ে যাবে 20 - 10 ইকুয়াল টু 10 মিটার এই হচ্ছে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ এরপরে আমরা শুরু করছি গ নাম্বার গ নাম্বারে একটি ষড়ভুজ সম্পর্কে বলা আছে যে ষড়ভুজের পরিসীমা কার পরিসীমার সমান জমির পরিসীমার সমান তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে আগে জমির পরিসীমা জমির পরিসীমা পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ জমির দৈর্ঘ্য কত ছিল 30 আর জমির প্রস্থ ছিল হচ্ছে 20 তাহলে এখান থেকে আমরা পাবো 100 মিটার 20 আর 30 মিলে হচ্ছে 50 50 দ্বিগুণ 100 মিটার এই পরিসীমাটা কার পরিসীমা হবে অতএব ষড়ভুজের পরিসীমা ষড়ভুজের পরিসীমাও এটাই হবে 100 মিটার হবে তাহলে অতএব ষড়ভুজের এক বাহুর দৈর্ঘ্য হবে মানে বাহুর দৈর্ঘ্য বলতে এক বাহুর দৈর্ঘ্যকে বোঝায় এটা a ইকুয়াল টু হবে 100 ডিভাইড বাই 6 ইকুয়াল টু 16.67 মিটার আর ষড়বাহুর ষড়বাহু যেহেতু বলতেছি আমরা তাহলে এটার বাহু কয়টা আছে 6টা এবং বাহুর সংখ্যা যেহেতু আমরা বহুভুজের সূত্র ব্যবহার করব তাই আমাদের বাহুর সংখ্যাটা দরকার n ইকুয়াল টু হচ্ছে 6টি তাহলে ষড়বাহুর ক্ষেত্রফল ষড়বাহু বা যে কোনো বহুভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে n a স্কয়ার তাহলে অতএব ক্ষেত্রফল সূত্র হচ্ছে n a স্কয়ার বাই 4 cot 180 / n এটা হচ্ছে সূত্র
এটা যে কোনো বহুভুজ n হচ্ছে এখানে বাহুর সংখ্যা যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো n এর মান 6 a এর মান হচ্ছে 16.67 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 180 বাই এখানে 6 হয় ভাগ করলে হবে একবারে 30 ডিগ্রি n এর মান বসিয়ে দিলে তো এটা আমরা যদি সমাধান করি তাহলে সলভটা পেয়ে যাবো এটা তোমাদের কাজ রাখলাম এটা সলভ করে সমাধানটা বের করবে যেটা সমাধান বের হবে সেটাই হচ্ছে সুষম ষড়ভুজ আকৃতির সেই যে ইয়াটা আছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের হবে তো আশা করি সবাই এটা সলভ করে করতে পারবে কট 30 ডিগ্রি মান হচ্ছে √3 ক্যালকুলেটার ব্যবহার করে সবাই বের করে ফেলবে তো আজকে এই পর্যন্তই আজকের ক্লাসে আমরা শিখলাম একটা সৃজনশীল ভালো করে সবাই প্র্যাকটিস করবে আর আজকের শিডিউলে যেই হোমওয়ার্কটা দেওয়া আছে সেটাই তোমরা করবে 16.2 এই অনুশীলনী থেকে শিটেরই কোনো একটা হোমওয়ার্ক দেওয়া আছে তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার এবং নিয়মিত পড়ালেখা করার এবং পরীক্ষা ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু